হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ধামাকা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি যাচ্ছি সি বিচে। তোমাদের কথা দিয়েছিলাম যে সি বিচটা তোমাদের ঘুরে দেখাবো এখানকার। সে যতই কষ্ট হোক, আমাদের যতই রৌদ্র লাগুক, গরম লাগুক, কিন্তু এই সুন্দর মুহূর্তটা আর আসবে না, কারণ সুরাত আর কবে আসতে পারবো জানি না। তো সেই জন্য আমরা সি বিচে অবশ্যই যাব, চাই আমাদের যত কষ্ট হোক। তো এখন বাজে 3:30, তো এখন থেকে আমরা ভিডিওটা শুরু করলাম, কারণ দুপুরবেলা যাওয়া যাবে না, এই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম। কারণ যেতে যেতে 5:30 বাজবে, তো তখন রোদের তাপ আরও কমে যাবে, আমরা অটোতেই থাকবো, কোনো সমস্যা হওয়ার কথা না। তো সেই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো বেশি দেরি না করিয়ে, আজকে মো এই ড্রেসটা পরেছে আর আমি এই ড্রেসটা, তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাইরে বেরোলাম, প্রচুর গরম। তো এখন আমরা অটো নিয়ে আমরা চলে যাব সি বিচে। তো তার আগে আমার একটা কাজ আছে, আমার ক্যাশ শর্ট, টাকা নেই, তো এখানে এটিএম থেকে টাকা তুলব, তারপরে যাব। তো মৌকে ওখানে রেখে আসলাম, এখন আমি টাকা তুলতে আসছি এখানে। এখানে টাকা তুলতে আসছি, প্রচণ্ড গরম। আর যে সি বিচ যাবো বলছিলাম, অনেকটা দূর, প্রায় 50 কিলোমিটার হবে, প্রায় 50। তো আমরা রওনা দিয়ে দিলাম, অটো নিলাম, অটো। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু সি বিচে পৌঁছে গেছি, তোমাদের সব কিছু শেয়ার করবো, একটা আগুন লাগিয়ে দেবো ব্লগে। সামনে দেখো কী কী তোমাদের দেখাচ্ছি, তোমরা বিশ্বাস করতে পারবে না, অনেক কিছু, রাইডেরও ব্যবস্থা রয়েছে এখানে, সব কিছু হবে। তবে সানটা একটু টাপলি হয়ে যায়, সান করবো কি না, তো যদি করি তো শেয়ার তো করবোই। এই দেখো, এটা হলো উটের গাড়ি সামনেই আছে, এই যে উটের গাড়ি। দেখাচ্ছি সমুদ্রটা একটু দেখাই, এটা হলো সমুদ্র। ওই জায়গায়
বিছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরে দারুন জায়গা দারুন জায়গা তো হাফ স্নান মানে ফুল স্নান করিনি মাথা ভিজাইনি
বডি ভিজাই শুকে যায় আপনার, এত হাওয়া। তো এখন যাব কিছু খেতে, পিঠা পেয়ে গেছে। কি খাওয়া? দেখো আমরা কিরকম লাভার্সদের মতন ঘুরছি না, দেখো কত মানুষ। এ মাক্কাই আছে আর কি। তো এটা গুজরাটের ফেভারিট একটা খাবার ডিশ। তো এটা আমরা দুজন এখন মানে খেয়ে দেখবো কেমন লাগে, তারপর তোমাদের রিভিউ দিচ্ছি। তো যে মাক্কাই খাচ্ছি, এক চামচ খাইলে আমরা আট চামচ খাই দেখি। দারুণ টেস্ট, মোবাইল ভালো লাগলো না, কিন্তু আমার তো ভালো লাগছে। দারুণ টেস্ট, একবার হলেও মাক্কাই খায়ও আসে। গুজরাটে আসলে একবার মাক্কাই অবশ্যই খাবা। তো ফ্রেন্ডস, তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, তোমাদের এখনই বুঝতে পারবা। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই যে মাটিটা না, মাটিটা এখনই ভিজা ছিল, মানে সমুদ্রের জল এখন অনেক নিচে চলে গেছে। কারণ এখানে সন্ধ্যা মানে সন্ধ্যা 5টার পরে আর কি, এখন তো 6টার পরে আর কি, জল নাকি অনেক নিচে চলে যায় আর কাদা কাদা হয়ে যায় জায়গাটা। তো তোমাদের সেটাই শেয়ার করবো। একটু আগে আমরা এখানেই ধান করলাম, এখানেই এই 10-15 মিনিট আগে, এখন জল অনেক চলে গেছে, মানুষ হেঁটে গেছে, ওই পর্যন্ত জল চলে গেছে, এখন এখন জায়গায় কাদা কাদা হয়ে গেছে। তো তোমাদের সেই জিনিসটা শেয়ার করি, আসো। এই দেখো, একটু আগে জল ছিল, একটু আগে জল ছিল, এই দেখো এখন জলটা অনেক দূরে চলে গেছে, অনেক দূর মানে অনেক দূরে চলে গেছে। এই দেখো এগুলো খাল খাল হয়ে গেছে এখন, এই যে খাল 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 হয়ে গেছে। একটু আগে জল ছিল, দেখো এই জল আছে, এই দেখো জল, একটু আগে জল ছিল এখানে, এই একটু আগে, এখন জল নিচে চলে গেছে, জলগুলো এখন নিচে চলে গেছে। এই দেখো কেমন হয়ে গেছে জায়গাটা, দেখো জায়গাটা করে কেমন হয়েছে। একটু আগে জল ছিল, একটু আগে জল ছিল, দেখো কত দূর অব্দি জল ছিল, ওই কত দূর অব্দি জল ছিল একটু আগে, এখন সমুদ্র অনেক দূরে চলে গেছে, সমুদ্রের জলটা অনেক দূর, চলো অনেক ভিতরে চলে গেছে। এখন এই যে উঠ নিয়ে এগুলোর মধ্যেই মানুষ যাচ্ছে, এগুলো যে জলের ঢেউয়ের জন্য এরকম হচ্ছে। তো দারুণ ব্যাপার না একটা। তো এটা আমি কোনোদিন দেখিনি এরকম যে হয়, কোনোদিন আমি দেখিনি, কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম। আর আগের মতন ঢেউ আসতেছে না, মানে ঢেউ আসতেছে আগের মতন কিন্তু ওই দূরে আসতেছে। এইগুলো তো জল আছে এখনো অল্প অল্প, তবে মাটিও আছে সাথে, এতে মাটি কাদা আর কি, কাদাও আছে জলও আছে, পলি মাটি। বউ অত সাহস ভালো না, আমরা ওদিকে না যাই, বুঝছো? আমরা লোকালও না, আমরা অত জানিও না, বুঝছো? পরে এমন জোরে একটা ঢেউ আসলো একদম শেষ করে দিল আমাদের, অতএ যাওয়ার দরকার নেই, ওদিকে এইখানে থাকি, এখানে থাকলেই হবে। তো দারুণ একটা ব্যাপার কিন্তু, মানে এর আগে কোনোদিন দেখি নাই জল কতটা ওই জায়গায় ছিল সুরাত এসে, আর এখন এত দূর, মানে 1 কিলোমিটার, 1 কিলোমিটার তো হবেই, 1 কিলোমিটার বেশি হবে, বেশি হবে, অনেক দূরে চলে গেছে জল, সাহস পাচ্ছি না। যদি একটা পরে বড় ঢেউ আসে তখন আমাদের ভাসিয়ে নিয়ে যাবে, তাই না? আর শোনো একটা কথা বলি, আমরা কিন্তু সুরাট এসে একদম পুরো স্যাটিসফাইড, সত্যি সত্যি, মানে সুরাট এসে যে মানে আফসোস করবো যে কেন এসেছিলাম সেটা কিন্তু না, কারণ জীবনে আর কোনো দিন এরকম চান্স নাও আসতে পারে যেখানে আসার, কিন্তু এখানে এসে মানে যেগুলো জায়গা দেখছি মানে এগুলো তো কোনো দিন মানে দেখার কোনো কথা ছিল না, সেই সুরাটের জায়গাগুলো বলে না, সুরাটের জায়গাগুলো দেখার কোনো কথা ছিল, সমুদ্র এটা কেউ দেখছি, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল দীঘা সিকিম, কিন্তু মাঝখান থেকে সুরাট এসে এত সুন্দর একটা জিনিস উপভোগ করবো এত ভাবা যায় না। এটা যে সমুদ্র, তারপরে দেখো এই পাশে মানে কি পরিমাণে পলি মাটি জমেছে, মানে কতটা ভিতরে চলে গেছে জল, আর এই পাশে দেখো তো ওই ভিজা জায়গাটা, ওই ওখান পর্যন্ত জল ছিল, কিন্তু এই যে এখন এরকম এই অবস্থা, কি অবস্থা, এগুলো কি পলি মাটি? নিশ্চয়ই পলি মাটি। হ্যাঁ, তো এই সূর্যটা এই পাশে আসার জন্য কিছু দেখাতে পাচ্ছি না আমরা, ওদিকে কিন্তু ওই যে সমুদ্র বন্দর, বুঝছো, ওই সাইডটা সমুদ্র বন্দর, মানে দেখা যাচ্ছে শিপ টিপগুলো দেখা যাচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে না। তো খুবই ভালো লাগছে এখানে এসে, দেখো একটু আগে জল, এই যে জল জল, এই যে মাটি, এটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কি বলবো আর, আমি এরকম দৃশ্য কোনোদিন দেখিনি, আমি মনমুগ্ধকর হয়ে গেছি। দেখো কত দূর অব্দি মানুষ চলে গেছে, যাবা? হ্যাঁ চলো, গেছে সবাই যখন, কারণ আমরাও যাই,
আমি যাবো না রে, ভয় লাগে, কাদা প্রচুর কাদা। হ্যাঁ পুরো প্রচুর কাদা, না যাই বাবা, এ কাদা ভাঙতেছে, না যাই। তো চলো ফ্রেন্ডস, আর যা যা করবো এখানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমি পুরো হ্যাপি, পুরো হ্যাপি। এখানে একটা সুন্দর মন্দির আছে, এই মন্দিরের একদম গা বেয়ে কিন্তু জল ইয়ে হয়েছিল, মানে আসছিল সমুদ্রে, এখন সব নিচে চলে গেছে জল, তো সবগুলো কাদা কাদা হয়ে গেছে। মন্দিরটাও খুব সুন্দর। তো বন্ধুরা দেখো, এটা হলো পোর্ট, মানে যাকে বলে যে বন্দর, যেমন কলকাতায় তো আছে, কলকাতাতেও আছে বন্দর, সেরকম এটা সুরাট বন্দর। আর তোমাদের একটু দেখাচ্ছি ভালো করে, জুমটা ঠিকমতো করতে পারছি না। এই দেখো কত দূরে ছিল এই যে, এই যে পোর্ট, এটা কিন্তু পোর্ট, মানে জাহাজ বন্দর আর কি। তো একটু পর মানে সন্ধ্যা লেগে যাবে, মানে সন্ধ্যা লাগবে না এখনই, মানে এখন বাজে 10 মিনিট কম 7:30। তো সুরাতে দেখো 10 মিনিট কম 7:00 বাজে, এখনও পরিষ্কার। তো আমরা এখন চলে যাবো রুমে, তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা সি বিচ থেকে বেরিয়ে এখন আমরা রাস্তায়, তো এখন রুমে ফিরছি। দেখো এখানে 7:00 উপরে বাজে, এখন সেই স্ট্রিট লাইটগুলো জ্বললো, কিন্তু এখনও সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, যেতে যেতে তোমরা সুরাট শহরের নজারাটা দেখে নাও। তো চলো আজকের মতো এখানে এই টাটা জানিয়ে বিদায় নিচ্ছি, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টাটা।